জমজমের পানি দাঁড়িয়ে পান করা যাবে কিনা বহুল জিজ্ঞাসিত একটি প্রশ্ন। অনেক মানুষই প্রশ্নের উত্তর জানতে চান, জমজমের পানি দাঁড়িয়ে পান করবেন না বসে পানি পান করবেন? দেখুন, এ ব্যাপারে সহি মুসলিম এবং বুখারীর হাদিস আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে তিনি জাজারা আনিস শুরবি কায়মান, সাধারণ বিধান হলো দাঁড়িয়ে পানি পান করতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। দাঁড়িয়ে পানি পান করতে কি করেছেন? নিষেধ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি সাধারণত সচরাচর দাঁড়িয়ে পানি পান করতেন না, তবে এক্সেপশন কখনো কখনো তিনি দাঁড়িয়ে পানি পান করেছেন, এটা বোঝানোর জন্য যে কেউ নিরুপায় হলে, অসুবিধা হলে, জরুরি কিছু হলে দাঁড়ায় পান করলে হারাম হবে না। বুঝতে পেরেছেন? বসে পান করতে হবে নর্মাল অবস্থায়, বিশেষ কোনো পরিস্থিতিতে কারো ঠেকা হলে দাঁড়ায় পান করলে সেটা জায়েজ আছে। শুধু এটা বোঝানোর জন্য তিনি মাঝে মধ্যে দাঁড়ায় পান করেছেন। এরই অংশ হিসাবে এটাও প্রমাণিত যে জমজমের পানি তিনি দাঁড়িয়ে পান করেছেন। তো জমজমের পানি তিনি দাঁড়িয়ে পান করেছেন এর মানে এই নয় যে দাঁড়িয়েই পান করতে হবে। তিনি তো অন্য পানিও দাঁড়িয়ে পান করেছেন, এর মানে কি অন্য পানির সাধারণ অবস্থা দাঁড়িয়ে পান করতে হয়? তো এটা যদি না হয় তাহলে জমজমের পানিও সাধারণত দাঁড়িয়ে পান করতে হবে এমনটি কিন্তু নয়। আমাদের দেশে অনেকে জমজমের পানি দিলে ওইটা নিয়ে উনি দাঁড়ায় যায়, বসা থেকে দাঁড়ায় যায়। কারণ জমজম পান করতে হলে কী করতে হয়, উনি মনে করেন দাঁড়ায় পান করতে হয় না। এরকম কোনো হাদিস নাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা থেকে দাঁড়ায় গেছেন জমজমের পানি পান করার জন্য, বা সাহাবীদের থেকে এরকম কোনো হাদিস আমার জানা নাই যে বসা থেকে দাঁড়াইছেন পান করার জন্য, দাঁড়ানো অবস্থায় পানি পাইছেন পান করছেন। এরকম পাওয়া গেছে সেটা ওই যে বললাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বিষয় নিষেধ করার পর সেটা করতেন জায়েজ প্রমাণ করার জন্য। কথা কি বুঝাতে পারছি? এই জন্য জমজমের পানি অন্য দশটা পানির মতো সাধারণভাবে বসেই পান করবেন, দাঁড়ানো অবস্থায় কখনো পান করার প্রয়োজন হলে জায়েজ আছে। এটা হলো ফোকায়ে কেরামের অনেকের মত এবং এটা অধিকতর যুক্তিযুক্ত বলে আমার কাছে মনে হয়েছে। হাদিসগুলো সবগুলোকে গাটাগাটি পর ফোকায়ে কেরামের সবগুলো মতামত একসাথ করার পর মনে হয়েছে এটাই শক্তিশালী। তবে অনেক ফকিগণ, অনেক ওলামায়ে কেরাম দাঁড়িয়ে জমজমের পানি দাঁড়িয়ে পান করাকে মুস্তাহাব উত্তম বলেছেন, ওই জন্য মিসবাহ সালাম একবার করেছেন, সেজন্য তার থেকে করেছেন বলে প্রমাণিত আছে ওই হাদিসটার কারণে তারা জমজম পানি দাঁড়ায় পান করাটাকে মুস্তাহাব বলেছেন ফোকায়ে কেরাম। অতএব কেউ ওই ফোকায়ে কেরামের মতের উপর আমল করলে তার সে আমলকে গুনাহ হয়েছে, বেদাত হয়েছে এনকার করা যাবে না। বাকি সাধারণ পানির মতো এই পানিটাও সাধারণভাবে পান করাটাই অধিকতর যুক্তিযুক্ত বলে আমার কাছে মনে হয়েছে। জি,